এটা দেখো, এটা হচ্ছে আমাদের পড়া কি অ্যাবডোমেন। আমি এখন আজকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়াবো, ঠিক আছে? দেখো, যারা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়ো তুমি, এখানে দাঁড়ায় দেখো। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের হচ্ছে স্টেপ অফ ডিসেকশন বলতে হয়। প্রথমে প্রথমে স্টেপ অফ ডিসেকশন কি, প্রথমে হচ্ছে আমাদের স্কিন ইনসিশন দিতে হবে। এই যে দেখো, এগুলো ক্লোজ করে দিই। আই ক্লোজ করো তো, আঞ্জুমান ক্লোজ করো। আচ্ছা, এই যে এটা কি বলতো? স্কিন স্কিন। আচ্ছা, এইদিকে যে ইনসিশন দেওয়া হয় তাকে কি লংগিটুডিনাল বলবো না লংগিটুডিনাল বলবো? এদিকে ট্রান্সভার্স, আর এটা হচ্ছে অবলিক। তোমরা দেখতে তো পাচ্ছো। হ্যাঁ, তাহলে আমরা একটা ইনসিশন দিব কোন প্লেন বরাবর? মিডিয়ান প্লেন বরাবর। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়ান প্লেন। আচ্ছা, এবার দেখো ইনসিশন দেবো কই থেকে? জিফি স্ট্রানাম থেকে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি কি, একটা লংগিটুডিনাল ইনসিশন গিভেন ফ্রম জিপি স্টারনাম টু পিউবিক সিম্ফাইসিস লিভিং এ সেমি সার্কুলার ইনসিশন অ্যারাউন্ড দ্য আম্বলিকাস। এ পাশেও তাই, লিভিং এ সেমি সার্কুলার ইনসিশন অ্যারাউন্ড দ্য আম্বলিকাস, এই তারপরে এখান পর্যন্ত, ক্লিয়ার? এই এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে ওয়ান ট্রান্সভার্স ইনসিশন ইজ গিভেন ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য ফার্স্ট ইনসিশন থ্রি ইঞ্চ ল্যাটারালি, থ্রি ইঞ্চ থ্রি ইঞ্চ, ঠিক আছে? বুঝতে পারছো? তিন ইঞ্চি করে ল্যাটারালি। পয়েন্টগুলো একদম ফটোস্থ মুখস্থ রাখতে হবে, পরীক্ষা এভাবে বলতে হবে না, পুরোটা, ঠিক আছে? পুরোটা, এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন পর্যন্ত, মিড অ্যাক্সিলারি এই পর্যন্ত। আচ্ছা, এবার দেখো ওয়ান অবলিক ইনসিশন, অবলিক ইনসিশন দা ফ্রম দা লোয়ার এন্ড অফ দা ফার্স্ট ইনসিশন, ঠিক আছে? এখানে কোথায় যাব? একদম এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র গ্যালিস স্পাইন পর্যন্ত, ঠিক আছে? যে দিস ইজ অ্যান্টেরিয়র সুপিরিয়র গ্যালিস স্পাইন, এই পর্যন্ত পুরোটা ইনসিশন দেবো। দেন স্কিন ইজ রিফ্লেক্টেড, তারপর আমরা কি পাবো? সুপারফিশিয়াল ফাসা। আচ্ছা, এই পাশে রিফ্লেক্ট করো, সুপারফিশিয়াল ফাসা। আচ্ছা, সুপারফিশিয়াল ফাসার পরে দেখো, সুপারফিশিয়াল ফাসাটা এখানে একটা লেয়ারই থাকে, কোথায়? অ্যাবভ দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র গ্যালিস স্পাইন। এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালেক স্পাইন, এই পাশে এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালেক স্পাইন, এটার উপর পর্যন্ত একটা লেয়ারই থাকে। আচ্ছা, বিলো দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালেক স্পাইন এটা দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়। দিস ইজ ফাসা অফ স্কার্পা, ফাসা অফ ক্যাম্পার, ফাসা অফ স্কার্পা। ওপরটা হচ্ছে সি দিয়ে, পরেটা হচ্ছে এস দিয়ে, অ্যালফাবেটিক্যালি মনে রাখবা। এটা হচ্ছে কার্পা, এটা হচ্ছে ফাসা অফ ক্যাম্পার, এটা হচ্ছে স্কার্পা। আচ্ছা, এবার দেখো এই ফাসা অফ ক্যাম্পার, ফাসা অফ ক্যাম্পার যেটা সেটা কি হবে? এটা মিড লাইন, এটা যেটা ল্যাটারালি চলে যাবে, যেটা, হ্যাঁ, ল্যাটারালি যে সুপারফিশিয়াল ফাসা অফ দ্য থাই হয়ে কন্টিনিউ করে যাবে, ইট কন্টিনিউ ওভার দ্য সুপারফিশিয়াল ফাসা অফ দ্য থাই। মিডিয়ালি এটা কোথায় যাবে? মিডিয়ালি যাবে হচ্ছে মন্স পিবিস, তারপর স্কোটাম, আর ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে বা মেলের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে যেটাকে উঠাইলে আমরা কি পাবো? পেরিনিয়াম পাবো নিচে, তাই না? পেরিনিয়ামের ওপর দিয়ে ব্লেন্ড হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসো নিচেরটা। নিচেরটা হচ্ছে কি, এটা তো সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার বা ফাসা অফ ক্যাম্পার, ডিপ মেমব্রেনাস লেয়ার, ফাসা অফ স্কার্পা। এই লেয়ারটা কি হবে? এই লেয়ারটা এই পাশে দেখো, এটার পাশে দেখা যাচ্ছে, এটা ডিপ ফাসা অফ দ্য থাই, যাকে আমরা বলি ফাসা লাটা। ল্যাটারালি এটা কি হবে? ফাসা লাটা ফর্মেশন করবে, এই যে এটা ফাসা লাটা এটার নাম, ঠিক আছে? ডিপ ফাসা অফ দ্য থাই। আর মিডিয়ালি যাবে হচ্ছে, মিডিয়ালি এটা পেনিসের ফান্ডিফর্ম লিগামেন্ট ফর্মেশন করে, আবার হচ্ছে পেরিনিয়ামের উপর দিয়েও চলে যায়, বুঝতে পারছো? পেনিসে যাচ্ছে আর ফিমেলের ক্ষেত্রে ল্যাবিয়া মেজোরাতে যাচ্ছে, এটা মনে, এটুকু বলতে পারলেই হবে। বা তোমরা যদি কিছু মনে রাখো, পেরিনিয়ামে চলে যাচ্ছে, এটা ডিপ ফাসা অফ দ্য থাই, এটা সুপারফিশিয়াল ফাসা অফ দ্য থাই, পেরিনিয়াম চলে গেল, বুঝতে পারছো? আচ্ছা, এরপর চলে আসি আমরা সুপারফিশিয়াল ফাসা, এবার ডিপ ফাসা। অ্যাবডোমিনাল ওয়ালের ডিপ ফাসাটা খুবই থিন থাকে, এটা মার্চ করে যায় এই মাসেলগুলোর সাথে, বুঝতে পারছো? এটা আলাদা করে সেপারেট করা যায় না। এবার তো আমরা চলে আসি কি কি মাসেল আছে। আচ্ছা, মেইন মাসেল দেখো আমরা কি কি পড়বো, প্রথমে ওপর থেকে। আচ্ছা, এতে তো আমরা এক্সপোজ হইলো, দেন আমরা একটা আবার ইনসিশন দিব। এটা কি ইনসিশন দিছিলাম? মিডিয়ান ইনসিশন। মিডিয়ানের পাশে যেটা, সেটা কি হবে? প্যারামিডিয়ান ইনসিশন। ওয়ান ইঞ্চি করে দূরে আমরা দুটা প্যারামিডিয়ান ইনসিশন দিব। দেওয়ার পরে দেখো শীত লাইক স্ট্রাকচার বের হবে, এগুলোকে আমরা বলবো রেক্টাস শীত, রেক্টাস শীত। আচ্ছা, রেক্টাস শীতের ওপরের ওয়ালটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, এটার ভিতরে যে মাসেলটা দেখতে পাচ্ছি ইট ইজ কল্ড রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল উঠাইলে এই নিচের ওয়ালটাকে আমরা পাবো পোস্টেরিয়র লেয়ার অফ রেক্টাস শীত। এই পাশেও সেম, অ্যান্টেরিয়র লেয়ার অফ রেক্টাস শীত, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, পোস্টেরিয়র লেয়ার অফ রেক্টাস শীত, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো রেক্টাস শীতের কন্টেন্ট, কন্টেন্ট মানে কি? এই দুই লেয়ারের মাঝখানে কন্টেন্ট বলছি, মাসেল শীত বলছি,
কোস্টাল মার্জিন তোমরা তো জানো যে রিস যেখানে শেষ হয়েছে মিড লাইন এখান থেকে এরকম করে এটা হচ্ছে কোস্টাল মার্জিন, এবার সেটা কোস্টাল মার্জিন আমরা কি করে কিভাবে ভাগ করি, অ্যাবভ দা কোস্টাল মার্জিন, অ্যাবভ দা কোস্টাল মার্জিনের অ্যান্টেরিয়র কি থাকে অ্যাপোনিউরোসিস অফ এক্সটার্নাল অবলিক্স, আর নিচেরটা লেয়ারটা তোমার মাসেল থাকে না শুধুমাত্র কি 5-6-7 কোস্টাল কার্টিলেজ এরকম মার্চ করে থাকে। এবার আরেকটা কি ভাগ করি, এটা হচ্ছে এখান থেকে কোস্টাল মার্জিন থেকে আর্কুয়েট লাইন না কোস্টাল মার্জিন থেকে স্পেস বিটুইন আম্বলিকাস এন্ড সিম্ফাইসিস পিউবিস এই পর্যন্ত এইটুকু জায়গা, এইটুকু জায়গা হচ্ছে উপরে দেয়াটা কি দেওয়া হবে এক্সটার্নাল অবলিক ইন্টারনাল অবলিক, নিচেরটা কি হবে ইন্টারনাল অবলিক আর হচ্ছে অ্যাবডোমেন। এবার চলে আসো বিলো দা আর্কুয়েট লাইন, আর্কুয়েট লাইন কোন বরাবর অথবা তোমরা যদি আর্কুয়েট লাইন না মনে থাকে বলতে হবে বিলো দা এক্সটার্নাল না বিলো দা অ্যান্টেরিয়র সুপিরিয়র গ্যালিস স্পাইনের নিচে, এটাই এই লাইনটাই তোমার আর্কুয়েট লাইন। হ্যাঁ এটার পরবর্তী অংশটুকু শুধুমাত্র উপরটা কি থাকবে তিনটা ফ্ল্যাট মাসেল অ্যাপেন্ডিক্স আর লোয়ার এজটা কি থাকবে ডেফিশিয়েন্ট থাকবে, এটা হচ্ছে রেক্টাস শীটের ফর্মেশন। এবার চলে আসো, এবার চলে আসো মাসেলে, মাসেল থেকে কি পড়তে হবে তোমরা পড়ে নিবা, মাসেলের থেকে পড়ে নিবা হচ্ছে তোমার অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই অ্যাকশন, এটা কিন্তু আইটেমে পড়া কোনটা তাহলে এটা এক্সটার্নাল অবলিকের অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই ইন্টারনাল অবলিকের অরিজিন ইনসারশন আর এই যে এটা একটা জিনিস খেয়াল করো এক্সটার্নাল অবলিকের অরিজিন ইনসারশন এটা কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশন এখান থেকে অরিজিন হয়ে এদিকে শেষ হবে, ইন্টারনাল অবলিক কিন্তু উল্টা এখান থেকে অরিজিন হয়ে ওপর দিকে শেষ হবে আর ট্রান্সভার্সলি ট্রান্সভার্সলি যাবে। আচ্ছা দেখো এই যে তিনটা মাসেলের অ্যাপোনোরেসিস আসলো, আসলো না শীত ফর্মেশন করলো না প্যারামিডিয়ান, এরা কি করছে শীত ফর্মেশন করছে আর একদম মিডিয়াল লাইনে এরা একটা টেন্ডিনের স্ট্রাকচার ফর্মেশন করে এদিক দিয়ে বরাবর, দ্যাট ইজ কল্ড লিনিয়া অ্যালবা, মনে থাকবে লিনিয়া অ্যালবা। আচ্ছা লিনিয়া অ্যালবা থাকলো, এখন এই যে আম্বলিকাস আছে না আম্বলিকাসের ইম্পর্টেন্সটা পড়তে হবে, আম্বলিকাস অ্যাডাল্ট লাইফে ইম্পর্টেন্স দেখো ইটস অ্যাক্ট অ্যাজ এ ওয়াটারশেড লাইন, ওয়াটারশেড লাইন মানে কি এটা হচ্ছে ডিভাইডেড করবে টু পার্টস অফ দ্য বডি, ওপরের পার্টটাকে তোমার লিম্ফ্যাটিক বলো ভেনাস ড্রেনাস বলো সব ওপরের দিকে ড্রেন করবে, ঠিক আছে লোয়ার পার্টে নিচের দিকে ড্রেন করবে নিচের নোটগুলোতে ড্রেন করবে একটু মিক্স আপ হবে না, ঠিক আছে। এখন আরেকটা দেখো ক্লিনিকাল একটা ইম্পর্টেন্স আছে, এটাকে কি হয় এটা আম্বলিকাল হার্নিয়া হতে পারে, ফিটাল লাইফে ইম্পর্টেন্স কি, ফিটাল লাইফে ইম্পর্টেন্স হচ্ছে এখান থেকে কি যায় প্লাসেন্টা কানেক্ট থাকে যেটা এটাই তো তোমার ইয়া হয়ে চলে গেছে মানে ফিটাল রেমনেন্ট হয়ে আছে বুঝতে পারছো। আচ্ছা এটার আর একটা জিনিস আছে ক্লিনিকাল, সেটা হচ্ছে যখন এখান থেকে পোর্টাল ক্যাভারানাস্ট্রোমোসিস আছে কোনো কারণে পোর্টাল অবস্ট্রাকশন হলে কি হয় এই দ্য এঙ্গর্সড ভেইন ভেইনগুলো ফুলে যায় দ্যাট অ্যাক্ট মানে দ্যাট লাইক অ্যাস মেডুসার মাথার মতো, এই জন্য আমরা কি বলি এটা কি সিন্ড্রোম বলি। আচ্ছা ঠিক আছে এবার দেখো ওটা তোমরা পরে পড়ে নিবা এখনো তোমাদের সেটা পড়া হয় নাই। আচ্ছা এরপরে চলে আসো আমরা এটা অ্যাবডোমিনাল রিজন এখনো শেষ করে ফেলেছি অলরেডি, এবার আমরা চলে যাবো ইনগুইনাল রিজনে, ইনগুইনাল রিজন কই থেকে শুরু এখান থেকে, ইনগুইনাল রিজনে আলাদা করে স্ট্রাকচার, এই দেখো আমরা ক্লোজ করে ফেলি আরেকবার এই যে এটা। আচ্ছা ইনগুইনাল রিজনে প্রথমে কি যদি আমি শুধু ইনগুইনাল রিজনের ডিসেকশন বলি তাহলে কি করবো বলো তো, আচ্ছা অ্যাবডোমেনটা ইয়া করে দাও